আসসালামু আলাইকুম দর্শক রাসুল সাল্লাইসাল্লামের সঙ্গে জৈনব আল্লাহ আনহার বিয়ের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে তা হয়তো অনেকেরই অজানা তাই আজকের ভিডিওতে আমরা সেই ঐতিহাসিক ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে সবটুকু দেখার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক প্রথমে রাসুল সাল্লাহ সাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহওয়ানহার সঙ্গে জৈনব রাদি আল্লাহানহার বিয়ে হয়েছিল জাহিলি যুগে পালক পুত্রকে নিজের উরুশজাদ পুত্রের মতো মনে করা হতো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহওয়ানহ বর্ণনা করেন জায়েদ রাজিয়াল্লাহওয়ানহ সিরিয়াই বন্দী হন হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিদ তাকে ক্রয় করে শিও ফুফু খাদিজা রাদি আল্লাহওয়ানহুকে দান করেন খাদিজা রাদিয়াল্লাহানহা মহানবী সাল্লাহ আলাইস্লামের খ্যাদমতের জন্য তাকে দান করে দেন মহানবী সাল্লাহ সাল্লাম জায়দ হকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করেন জায়দ রাদি আল্লাহান মহানবী সাল্লাহ সাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান অতঃপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন মানবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়াই তাকে নিয়ে যেতে পারো অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো তখন হজরত জাহেদ রাজিয়ালকে জিজ্ঞাসা করা হলো কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন যে কখনোই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের কদম ছেড়ে যাবেন না তখনই মহানবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ কুরাইশ গোত্র তোমরা সাক্ষী থাকো জায়েদ আমার পুত্র সে আমার ওয়ারিশ হবে আমিও তার ওয়ারিশ হব অতপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে গেলেন বলা বাহুল্য যে রাসুল সাল্লাইসাল্লামের ঘোষণা ছিল নৌবাদ প্রাপ্তির আগে অষ্টম হিজরির জমাদিউল আওয়াল মোতাবেক ছয়শত উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের সংঘটিত মোতার যুদ্ধে সিরিয়ায় জায়েদ রাদিয়ালহওয়ানহ শহীদ হন মুতার যুদ্ধে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ সে শহীদ হলে জাফর সে শহীদ হলে আবদুল্লাহ ইবনে রাহা এই যুদ্ধে তিনজনই শহীদ হন তাদের শহীদ হওয়ার সংবাদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছলে তিনি শোক প্রকাশ করেন পুত্র বলে স্বীকার করলেই পুত্র হয় না আল্লাহ তাল্লাহ ইস্যাত করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডেকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধরূপে গণ্য হবে সুরাশিজদা আয়াত পাঁচ মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কাউকে শিও পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য ভেহস্ত হারাম সহি বুহারি হাদিস নম্বর চার হাজার ছাব্বিশ আবুজুর গিফারি ইরাদি আল্লাহন থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছেন কাউকে শিও পিতা ছাড়া অন্যের বলে ডাকা জায়েজ নয় যেই ব্যক্তি জেনে বুঝে ডাকলো সে কুফুরি করলো সহি বুহারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত আট যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে পুত্র রূপে গ্রহণ করত তাহলে এই পুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো এই পুশপুত্ৰ সবক্ষেত্রে প্রকৃত পুত্রের পদমর্যাদা ভুক্ত হত তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদার হত এবং বংশ ও সম্পর্কের ভিত্তিতে যেসব নারীর সঙ্গে বিয়সাতি হারাম এই পুশপুত্ৰ সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হত বিবাহ বিচ্ছেদ সংঘটিত হওয়ার পর উরুশজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা জেরো হারাম অনুরূপভাবে বালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীও হারাম বলে মনে করা হতো ইসলাম চিরতরে এই প্রথাকে বিলুপ্ত করে দিয়েছে জয়নাবের সঙ্গে যায়েদের বিয়ে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু যৌবনে প্রদরপন করলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শিওফুফাত বুন জৈনবকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান জয় যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন সেহেতু হজরত জৈনব ও তার ভাই আবদুল্লাহ এই বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন বলেন আমরা বংশ মর্যাদায় এই আয়াত নাজিল করেন আল্লাহ ও তার রাসুল সাল্লাহ্লাম কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হয় সুরাহ আহজাব আয়াত ছত্রিশ জয়নব ও তার ভাই এই আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে বিয়েতে রাজি হয়ে যান অতপর চতুর্থ হিজড়িতে এই বিয়ে অনুষ্ঠিত হয় এই বিয়েতে মোহরণা ধার্য করা হয় দশ দিনার যা প্রায় চার ভরি স্বর্ণ পরিমাণ ও ষাট দিরাম বা আঠারো তোলা রূপ্য পরিমাণ এছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী যন্ত্র কিছু গৃহস্থলী আসবাবপত্র আনুমানিক পঁচিশ সের আটা ও পাঁচ সের খেজুর মহানবী সাল্লাহ আলাই সাল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসার সঙ্গে জয়নব রাদি বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের স্বভাব প্রকৃতির মিল হয়নি জায়েদ রাদিয়াল্লাহওয়ানহ মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে জয়নব রাদি সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব গোত্রগত মর্যাদা ও আনুগত্যের শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন তখন মহানবী সাল্লাহ সাল্লামকে উহির মাধ্যমে জানানো হয় যে জাহেদ রাজি আল্লাহান হুক জৈনব রাদি আল্লাহওয়ানহাকে তালাক দিয়ে দিবেন অতপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন একতা হজরত জাহেদ রাজি আল্লাহওয়ান হুক রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের খ্যাদ মতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হজরতে জৈনবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যদিও উহির মাধ্যমে অবগত হয়েছিলেন তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন একটি হলো তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ কিন্তু তা অপছন্দনীয় কাজ অপরটি হলো মহানবী সাল্লাহ সাল্লামের অন্তরে এই রূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের পানি গ্রহণ করেন তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এই অপবাদ রটাবে যে রাসুল সাল্লাহ সাল্লাম পুত্রবধূকে বিয়ে করেছেন মহানবী সাল্লাহ আলু পঞ্চম হিজরিতে মদিনায় জৈনবকে বিয়ে করেন তখন রাসূল সাল্লাহ আলু সাল্লামের বয়স ছিল আঠান্ন বছর আর জৈনব রাদিয়া রহনার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এই বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তালার নির্দেশে তিনি ঈর্ষাদ করেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও তাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে পত্নীত্বে বরণ করতে হবে আপনি লোক নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত অতঃপর যখন জৈনবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সুরা আযাব আয়াত সাইত্রিশ জৈনব রাজিয়াল্লাহান হুকে মহানবী সাল্লাহ সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধী মহা উপকরণ হাতে পায় তারা প্রচার করতে থাকে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এতই নারী লুলোভ যে সেও পত্রবোধূকে পর্যন্ত বিয়ে করেছেন তখন আল্লাহ তাল্লাহ এই আয়াত নাজিল করেন মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী আল্লাহর সব বিষয়ে জ্ঞাত আরও ইস্যাত করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডেকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে বহু বিয়ের প্রথা নতুন নিয়ম নয় আল্লাহ তালা ঈর্ষাদ করেন আল্লাহর নবীর জন্য একাধিক বিয়ের ব্যাপারে যা নির্ধারণ করেছেন তাতে তার কোনো বাধা নেই আগের নবীদের ক্ষেত্রেও এটাই ছিল তালার চিরাচরিত নিয়ম যেমন তাউদ আলহিস্লামের ছিল একশো জন পত্নী ও তিনশত জন উপপত্নী হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের ছিল তিনশত পত্নী এবং সাতশো জন উপপত্নী হজরত জৈনবরাদানহার বিয়ের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরছি নাম্বার এক এই বিয়ে হয়েছিল আল্লাহ তাল্লাহর নির্দেশে হজরত আনহা অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাল্লাহ নাম্বার দুই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না জাহেলি যুগের এই কুসংস্কারকে এই বিয়ের মাধ্যমে রোহিত করা হয়েছে নাম্বার তিন দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক তা এই বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে নাম্বার চার এই বিয়ের পর পর্দার আয়াত তথা সুরা আল আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াত নাজিল হয় তখন থেকে রাসুল সাল্লাহ সাল্লাম স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা জ্বলিয়ে দেন নম্বর পাঁচ হজরত জৈনব রাদ আল্লাহন বলেন আমার তিনটি বৈশিষ্ট্য আছে তা হলো আমার দাদা ও রাসুল সাল্লি সাল্লামের দাদা একজন আমার বিয়ে হয়েছে আকাশে এবং আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিব্রঈ আলি দর্শক রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে হজরত জৈনব রাদি আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সেই ঐতিহাসিক ঘটনাটি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত